পূর্ব বর্ধমান জেলার গর্বের শহর বর্ধমান। এই শহরকে যানজটমুক্ত, জঞ্জালমুক্ত, প্রাণবন্ত ও তিলোত্তমা করার লক্ষ্যে বর্ধমান শহরের নাগরিকদের নিয়ে শনিবার সংস্কৃত লোকমঞ্চে বর্ধমান পৌর নাগরিক কনভেনশন অনুষ্ঠিত হলো। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাসক প্রিয়াঙ্কা সিংলা, জেলা পুলিশ সুপার কামনাশীষ সেন, বর্ধমান পুরসভার পুরপতি পরেশ চন্দ্র সরকার, উপপুরপতি মৌসুমী দাস, কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, বর্ধমান উন্নয়ন সংস্থার সভাপতি কাকলি গুপ্ততা, জেলা পরিষদের মেন্টর উজ্জ্বল প্রামাণিক, বর্ধমান সদর উত্তর মহকুমা শাসক তীর্থঙ্কর বিশ্বাস, বর্ধমান থানার আইসি সুখময় চক্রবর্তী, বর্ধমান পুরসভার কাউন্সিলর বৃন্দ সহ পৌর নাগরিক বৃন্দ। এদিন উপস্থিত বক্তারা শহরকে যানজটমুক্ত, জঞ্জালমুক্ত, প্রাণবন্ত ও তিলোত্তমা করার লক্ষ্যে বেশ কিছু পরিকল্পনার কথা জানানোর পাশাপাশি পৌর নাগরিকদের সহযোগিতার আহ্বান জানান। ওয়েলফেয়ার অ্যাডমিনিস্ট্রেশন দৃষ্টি থেকে দেখলে আমরা সব সময় আপনাদের সঙ্গে রয়েছি। আমরা এমএলএ সাহেবের একটা ইনিশিয়েটিভে আমরা একটা ড্রাইভ করেছি, সেটা হোপফুলি আমরা এই আশাতে করেছি কি আমরা আপনাদেরকে একটু ভালো জায়গা, ভালো রাস্তা দিতে পারি, আর এর সঙ্গে আমাদের যে হকার্সগুলো আছে তারাও ভালো করে থাকতে পারে। ডে বাই ডে আমরা চেষ্টা করতে মানে চেষ্টা করা হয় বা চেষ্টা করা হবে ভালো ভালো কাজ করার জন্য। আপনাদের থেকে একটাই আমার রিকোয়েস্ট থাকবে কি অনেকবার এটাই হয় কি আপনাদের অনেক বিষয় থাকে যেটা আপনারা নর্মাল থানাতে গিয়ে বা যেটার সলিউশন আপনারা পান না, তো আমার আমাদের অফিস বা এসপি অফিস বা আমার চেম্বার আপনাদের জন্য সবসময় খোলা আপনাদের জন্য। ড্রেনগুলো বন্ধ হয়ে যায়, ড্রেনে প্রত্যেকের ময়লা ফেলার একটা অভ্যাস আছে, বাড়ির যা কিছু বর্জ্য সবই ড্রেনে ফেলা, এটা বন্ধ করতে হবে। উন্নয়নের জন্য চিন্তা ভাবনা হয়েছে, কাজকর্ম শুরু হয়েছে। আমরা বর্তমানের যে জায়গাগুলোতে অধিকাংশ মানুষের দৃষ্টি থাকে, কাজ থাকে, সেগুলোকে নিয়ে প্রথমে আরম্ভ করেছি কাজ। আর সামনে বর্ষা আছে, এই বর্ষা সমাগমের আগেই আমরা যাতে প্রত্যেক ওয়ার্ড, আমাদের হাঁটার জায়গাটা একটা 20 ফুটের রাস্তা, আপনি রাত্রিবেলায় যখন যাবেন দেখবেন কি বিশাল রাস্তা, আর দিনের বেলায় আপনি একটা 4 চাকা নিয়ে গর্জন গেট থেকে যেতে পারবেন না। কেন এই করজন গেট এইভাবে যদি সবাই এই রাস্তাগুলোকে দখল করে রাখে, আমরা যারা হকার ভাই আমরা তাদের বিরুদ্ধে নয়, আমরা চাই হকাররা হকারি করুক, তাদের পরিবার চালাক, কিন্তু আমাদের তাদের কাছে অনুরোধ যে আপনারা পিচের রাস্তাটা ছেড়ে দিন, যেটা চলাচলের রাস্তা সেটা ছাড়তে হবে। এদিন পৌর নাগরিক বৃন্দ বেশ কিছু প্রস্তাব দেয়। বর্ধমান পৌরসভার পক্ষ থেকে এবং আমি বর্ধমান দক্ষিণের বিধায়ক হিসাবে আজকে বর্ধমান শহরের বিশিষ্ট নাগরিকদের আজকে ডেকেছি মিটিংয়ে, যে সারা শহর জুড়ে যে উন্নয়নের কাজ চলছে সেই উন্নয়নের কাজে তাদের সব মতামত নেওয়ার জন্য। কারণ আমরা মনে করি যে আমরা যেভাবে শহরের উন্নয়নকে এগিয়ে নিয়ে যাচ্ছি তাতে আমাদের বর্ধমান শহরের মানুষের মতামত নেওয়া দরকার। কারণ আপনারা দেখেছেন যে আমরা করজন গেট থেকে উত্তর ফটক পর্যন্ত আমরা আমাদের পিচের রাস্তা যারা দখল করে ব্যবসা করছিলেন তাদের আমরা সবাইকে সরিয়ে দিয়ে একটা সুন্দর রাস্তা আমরা করার চেষ্টা করছি। এবং শহরের যেভাবে টোটোর দিনের পর দিন বেড়ে যাচ্ছে সেটাকে একটা জায়গায় দাঁড় করিয়ে রেখে শহরের যানজট যাতে আমরা সুন্দরভাবে করে যানজট যাতে না হয় সেটা আমি বিধায়ক হিসাবেও ভোটের আগে মানুষকে প্রতিশ্রুতি দিয়েছিলাম, যানজট মুক্ত করার জন্য এবং জঞ্জাল মুক্ত করার জন্য আমরা যে শহরকে গড়ে তুলতে চাইছি সেই কাজে যাতে বর্ধমানবাসী আমাদের সহযোগিতা করুন, আমরা যাতে সুন্দরভাবে কাজটা করতে পারি শহরে, তার জন্যই আজকে আমরা শহরে বিশিষ্ট মানুষদের নিয়ে আজকের এখানে মিটিং করলাম। এই মিটিংয়ে আমাদের বর্ধমানের জেলা শাসক মহাশয় ছিলেন, আমাদের এসপি সাহেব ছিলেন, আমাদের পৌরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, বিডিএর চেয়ারম্যান, সবাই আমরা থেকে শহরকে এগিয়ে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে আমরা এই মিটিং আজকে করছি। বর্ধমান থেকে পম মহন্ত ও পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।